আজকের ভিডিওটা কম্পিউটার আর্কিটেকচারের একটি টপিকের উপর। টপিক নেম ফার্স্ট ভার্সন অফ ডিভিশন। ডিভিশনের কোন পার্টকে কি বলে চলুন দেখে নিই। সাপোজ 7 কে 2 দ্বারা আমরা ভাগ করব, তাহলে ভাগফল আসবে 3, ভাগশেষ 1। এখানে 2 হচ্ছে ডিভিজর, 7 হচ্ছে ডিভাইডেন্ড, 3 হচ্ছে কোশ্যান্ট এবং 1 হচ্ছে রিমাইন্ডার। ফার্স্ট আমরা ফ্লোচার্টটা দেখি। প্রথমে স্টার্ট, ফার্স্ট স্টেপে আমরা সাবট্রাক্ট করব রিমাইন্ডার থেকে ডিভিজর এবং রেজাল্টটা আমরা রিমাইন্ডারের মধ্যে রাখব। দেন রিমাইন্ডার টেস্ট করব, যদি রিমাইন্ডার 0 থেকে বড় বা সমান হয় দেন আমরা 2 এ এই স্টেপে আসব। 2 এ এই স্টেপে আমরা কোশ্যান্ট রেজিস্টার লেফটে শিফট করব এবং রাইট মোস্ট বিট 1 করব। দেন থার্ড স্টেপে আমরা ডিভিজর রাইটে একবার শিফট করব, বাট রিমাইন্ডার যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ আসে তাহলে আমরা 2 বি স্টেপে যাব। এই স্টেপে আমাদের অরিজিনাল ভ্যালুটা রিস্টোর করতে হবে, তো অরিজিনাল ভ্যালুটা রিস্টোরের জন্য আমাদের যোগ করতে হবে, কারণ আমরা প্রথমে সাবট্রাক্ট করছিলাম। সো আগের ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের এখানে ডিভিজরের সাথে প্রাপ্ত এখানকার প্রাপ্ত রেজাল্টকে যোগ করলে আমরা অরিজিনাল ভ্যালুটা পাবো। দেন প্রাপ্ত যোগফল রিমাইন্ডারের মধ্যে স্টোর করব। সেম স্টেপেই আমরা কোশ্যান্ট রেজিস্টার লেফটে শিফট করব এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট 0 করে দিব। দেন আমরা থার্ড স্টেপে ডিভিজর রেজিস্টার রাইটে 1 বিট শিফট করব। এই রিপিটেশনটা হবে ডিভিজর রেজিস্টার যত বিট তার চেয়ে 1 বিট বেশি, অর্থাৎ ডিভিজর রেজিস্টার যদি 4 বিট হয় তাহলে এই রিপিটেশনটা চলবে 5 বিট, ডিভিজর রেজিস্টার যদি 5 বিট হয় তাহলে রিপিটেশনটা চলবে 6 বিট, আর যতক্ষণ পর্যন্ত না চলবে ততক্ষণ হচ্ছে এই লুপটা চলতে থাকবে। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হই। এখানে আমরা 7 কে 2 তে ভাগ দিব, এখানে 2 রাখবো আমরা ডিভিজরে আর 7 রাখবো রিমাইন্ডার। ফার্স্টে ইনিশিয়াল ভ্যালু, এখানে কোশ্যান্ট 0 মানে এখনো ভাগ শুরু হয়নি, স্টেপ এখান থেকে শুরু, কোশ্যান্ট 0 ডিভিজরে 2 রাখছি, কোশ্যান্টের ভ্যালু যত বিট ডিভিজর হবে তার দ্বিগুণ এবং ডিভিজরে যত বিট রিমাইন্ডার সেম। সো আমরা নর্মালি প্রথমে 0 গুলো রেখে দেন পরে যে বাইন্য সংখ্যাটা নিই সেটা লিখি, বাট এখানে ডিভিজরের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টা। আমরা প্রথমে 2 এর বাইনারি লিখছি, তারপর আমাদের দরকার 8 বিট, বাকিগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করছি। রিমাইন্ডার এখানে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ভাবে বাইনারি সংখ্যা লিখি সেভাবে লেখা আছে, প্রথমগুলো 0 দিয়ে ফিল আপ করে দেন 7 এর বাইনারি নাম্বার। তো ফার্স্ট স্টেপে আমরা রিমাইন্ডার থেকে ডিভিজর বাদ দিয়ে রিমাইন্ডারের মধ্যে রাখবো, এখানে রিমাইন্ডার ভ্যালু থেকে ডিভিজর ভ্যালু বাদ দিলে এই ভ্যালুটা আসে, ডিভিজর যা আছে তাই কোশ্চেনটা সেম। দেন টু বি স্টেপে আমরা যেটা দেখেছি রিমাইন্ডারের ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, কিভাবে বুঝবো 0 থেকে ছোট, এখানে রিমাইন্ডারের লেফট সাইডে প্রথম বিট 1, এখানে প্রথম বিট 1 আছে বলে এটা নেগেটিভ ভ্যালু, আর নেগেটিভ ভ্যালু মানে 0 থেকে ছোট, যার ফলে আমরা টু বি স্টেপ নিয়েছি। এখানে প্রাপ্ত রেজাল্ট অর্থাৎ রিমাইন্ডার যে ভ্যালু ছিল সেই ভ্যালুর সাথে ডিভিজর যোগ করে আমরা রিমাইন্ডার মধ্যে রাখছি। শিফট লেফট কোশ্যান্ট, কোশ্যান্টের লেফট করলে তো 0 থাকবে আর লাস্ট সিগনিফিকেন্ট বিট 0 তো আছে। থার্ড স্টেপে শিফট ডিভিজর রাইট,
ডিভিজর কে রাইটে শিফট করব এক ঘর এখানে জাস্ট শিফট করা হয়েছে রিমাইন্ডার যা ছিল তাই দেন আমরা সেকেন্ড স্টেপে যাব ফার্স্টে আমাদের যে কাজ যে রিমাইন্ডার থেকে ডিভিজর বিয়োগ দিয়ে রিমাইন্ডার ভিতরে রাখা সেম হইতে ডিভি এই যে রিমাইন্ডার ছিল আগে যেটা সেখান থেকে ডিভিজর বিয়োগ করলে আমাদের এই রেজাল্ট আসে দেন আমরা সেম হইতে টু বি স্টেপ যে এখানে প্রথম বিটটা 1 যার ফলে আমরা টু বি স্টেপটা ফলো করছি ডিভিজরের সাথে প্রাপ্ত রেজাল্ট কে মানে রিমাইন্ডার কে আমরা যোগ করে রিমাইন্ডারের মধ্যে রাখছি সেম হইতে শিফট লেফট কোশেন্ট 0 আছে সো লেফট এ করলেও যা নরমালি তাই থাকবে সেম হইতে দেন আমরা থার্ড স্টেপে জাস্ট ডিভিজর রাইটে শিফট করছি যতবারই রিমাইন্ডার প্রথমে 1 আসবে ততবারই সেম ক্যালকুলেশন বাট 4 নাম্বার স্টেপে প্রথম বিট 0 যার ফলে আমরা 2 এর স্টেপ অনুসারে রিমাইন্ডার 0 থেকে বড় বা সমান হলে আমরা শিফট লেফট কোশেন্ট কোশেন্ট লেফট শিফট করলে যেটা হবে সেই রেজাল্টের লাস্ট বিট 1 করব সো শিফট লেফট শিফট করলে 4টা 0 থাকে এই রেজাল্টের লাস্ট বিট 1 হবে সেটা আমরা 1 বসিয়েছি ডিভিজর যেটা ছিল সেটাই রিমাইন্ডারও যা ছিল সেম এখানে ডিভিজর যখন রাইটে আমরা শিফট করব জাস্ট এক ঘর শিফট করছি সেম হইতে 5 নাম্বার স্টেপে এখানে প্রথম বিটটা যেহেতু 0 সেহেতু আমরা 2 এ স্টেপটা ফলো করছি এখানে সেম হইতে কোশেন্ট লেফটে শিফট করলে এখানে একটা 0 আসবে সেই 0 জায়গায় আমরা এখানে 1 বসিয়েছি থার্ড স্টেপে ডিভিজর রাইটে শিফট করছি রিমাইন্ডার যা ছিল তাই এখানে আমাদের কোশেন্ট 4 বিটের পাঁচটা স্টেপ নিয়েছি 7 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল আসে 3 এটা সেই ভাগফল এবং ভাগশেষ আসে 1 এটা সেই রিমাইন্ডার